জয় হরি বল আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রদ্ধা ভক্তবৃন্দ আমাদের আজকের আলোচ্য বিষয়ে গোসাইরা চুলদারি রাখতে পারবেন কি না এ বিষয়ে আলোচনা করা হবে এই আলোচনাটি আজ নিলাম আপনাদের অনেক ভক্তের অনুরোধের কারণে অনেকে বলেছেন যে গোসাইরা কি চুলদারি রাখতে পারবে না গোসাইরা কি চুলদারি রাখলে অপরাধ হয় এর কারণ কি এর কারণ এর পূর্বে একটা ভিডিও আমরা বানিয়েছিলাম সেখানে সেই ভিডিওর টাইটেল ছিল থামবেল ছিল যে মতুয়া গুসাইদের ভণ্ডামি ফাঁস অর্থাৎ যে সমস্ত গুসাইরা চুলদারি রেখে বিভিন্ন রকমভাবে সমাজের কুসংস্কারমূলক কর্ম করে তাদেরকে নিন্দাবন্দ করা হয়েছিল যেমন যে সমস্ত গুসাইরা মন্ত্র বিদায় বিশ্বাস করেন বিভিন্ন দেবদেবী পূজায় বিশ্বাস করেন তাস খেলেন জুয়া খেলেন চুরি করেন তাদের নিন্দামন্দ করা হয়েছিল তো সেই ভিডিও দেখে অনেক ভক্ত প্রশ্ন করেছেন যে তাহলে কি মতুয়া ভক্তরা বা মতুয়া যে সমস্ত গোসাইরা আছেন বা বৈষ্ণব গোস্বামী যারা আছেন তারা কি চুলদারি রাখতে পারবেন না আজ তাদের সেই সম্পর্কে আলোচনা করব। চুলদারি কাদের রাখা উচিত আর কাদের রাখা উচিত নয় সেটি আমি আলোচনা করব আর এটি মানা অথবা না মানা সম্পূর্ণই আপনাদের স্বতন্ত্র ব্যাপার মূল আলোচনায় যাবার আগে বলবো আমাদের হরিভক্তি টিভির আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকনটি প্রেস করে অল লেখাটিকে প্রেস করে রাখবেন তাহলে কি হবে আমরা যখনই এমন শাস্ত্রসম্মত ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তবে আসুন মূল আলোচনা শুরু করি প্রথমে যদি আমি এক কথায় বলি তাহলে বলবো যে মতুয়া গোসাইগণ বা বৈষ্ণব গোসাইগণ প্রত্যেকেই চুলদারি রাখতে পারবে এটা তাদের স্বাধীনতা আছে এটা তাদের স্বতন্ত্র ব্যাপার এটা তাদের ব্যক্তিগত ব্যাপার সেখানে আমরা রূপভাবে কোনো কথা বলতে পারি না তবে আসুন চুলদারি মূলত রাখা হয় কেন সে বিষয়ে আলোচনা আমরা করি প্রথমেই বলবো চুল এবং দাঁড়ির সম্পর্কে এটি হচ্ছে যে আত্মসমর্পিত ভক্ত যারা রয়েছে যারা গুরুর পদে আত্মসমর্পণ করেছেন অথবা হরির পদে আত্মসমর্পণ করে দিয়েছেন নিজেকে তিনি চুল দাঁড়ি শুধু চুল দাড়ি নয় নখ পর্যন্ত তার শরীরে যাই কিছু বাড়ুক না কেন সে কিন্তু কাটে না কারণ সেভাবে আমি সমস্ত জিনিস দান করে দিয়েছি তাকে তো আমি এই জিনিস কাটবো কেন তার জিনিস তার জন্য তার চুল দাড়ি নখ সমস্ত কিছু শরীরের বৃদ্ধি হতে থাকে এবার যে নখ যখন বড় বড় হয়ে যায় তার যে ভক্তরা রয়েছে তখন তারা জোর করে বা আদর করে সেই নখ কেটে তাকে একটা ভালো জায়গায় রাখে সেটা তার ভক্তরা রাখে সে কিন্তু নিজে কাটে না সে আত্মসমর্পণ করে দিয়ে রেখেছে আমি নিজে দেখেছি আমার পূজনীয় গুরুদেব শ্রীমদ বাণী পাগলকে তিনি কখনো নিজে কখনো নখ কাটেননি নিজের সাজগোজ নিজের কিছুই তিনি করেননি তিনি আত্মসমর্পিত ভক্ত ছিলেন তাকে জোর করে আমরা অনেক সময় নখ কেটে দিয়েছি ভালো করে শ্যাম্পু করে দিয়েছি মাথায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি তিনি নিজে কখনো সাজতে যাননি ঠিক এমনভাবে আত্মসমর্পিত যে ভক্তরা রয়েছে তারা হচ্ছে কপিভাবে ভাবিত বা গোপীভাবে ভাবিত তারাই চুলদারি রেখে শ্রীকৃষ্ণের পদে বা শ্রীহরির পদে অথবা গুরুর পদে নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ দিয়ে কপি গোপিতে পরিণত হয় যারা এই কপি এবং গোপীভাবের যে ভক্তরা তারা কখনো কাঁদে কখনো হাসে কখনো পাগলের মতো প্রলাপ বকে এগুলো সাধারণ ভক্তরা বুঝে উঠতে পারে না বলে এই সমস্ত ভক্তদের বেশিরভাগ সময় পাগল নামে আখ্যায়িত করা হয়ে থাকে ঠিক এমনইভাবে ভক্ত হওয়া উচিত যেটা আমরা মনে করি যে আত্মসমর্পিত ভক্ত তারা চুলদারি রাখে তারা নিজের বলতে কিছু ভাবে না সমস্তই হরিকে দান করা বলে ভাবে কিন্তু যারা গুরুর আজ্ঞাতে নয় শুধুমাত্র নিজে নিজেই চুলদারি বাড়িয়ে নিয়েছে নিজে নিজেই ভালো মতো পরিপাটিভাবে সেজে গুজে থাকে সেই সমস্ত গুসাইদের উদ্দেশ্যে আমরা বলেছিলাম যারা তাস খেলে জুয়া খেলে বিভিন্ন রকম নেশা করে সমাজের বিভিন্ন কুসংস্কারে যারা যুক্ত তাদের বিরুদ্ধে আমরা এর আগের ভিডিওতে বিভিন্ন প্রকারের কথা বলেছিলাম তবে আর একটা কথা যারা নিজেরা নিজেদের ইচ্ছায় চুলদারি বড় করেছেন অথচ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ মতো চলেন মতুয়ার আদর্শ পথে তিনি চলেন যিনি সমাজের কোনো রকমভাবে কোনো কুসংস্কারে যুক্ত নয় যিনি মুক্ত মানুষ তিনিও শ্রদ্ধেয় ব্যক্তি তার পদেও আমরা বিনম্রভাবে নমস্কার করি মূল কথা মতুয়ার যে আদর্শ সেই আদর্শ থেকে চ্যুত ব্যক্তি অর্থাৎ সেই আদর্শ যারা মানেন না শুধুমাত্র গুরুগোসাই সেজে চুল দাঁড়িয়ে বড়ো করে ঘুরে বেড়ান তাদেরকে আমরা নিন্দা করি এবার বলবো শুধুমাত্র চুল যারা রাখেন দাড়ি রাখেন না শুধু চুল রাখেন তাদের সম্পর্কে দুটো কথা বলবো শাস্ত্রে রয়েছে এক কৃষ্ণ জগৎপতি বাকি সকলে তার প্রকৃতি অর্থাৎ এক হরি হচ্ছে স্বয়ং জগতের পতি আর বাকি যে তার ভক্তরা সকলেই হচ্ছে প্রকৃতি এইভাবে যারা ভাবেন যারা নিজেকে একজন নারী হিসাবে ভাবেন একমাত্র হরিকে পতি হিসাবে যারা বরণ করেন অর্থাৎ ক্রান্থাভাবের অধিকারী যারা তারাই হচ্ছে শুধু চুল রাখেন দাঁড়ি রাখেন না অর্থাৎ এই দাস্য শক্য বাৎসল্য এবং মধুর এই চারিটি রস সেই রসেরও উপরে গিয়ে পঞ্চম রসে যে কান্থাভাব রয়েছে সেই ভাবের অধিকারী যারা তারাই একমাত্র চুল রাখেন দাড়ি রাখেন না অর্থাৎ শ্রীহরিকে তারা স্বামিত্বে বরণ করে তার সঙ্গে শ্রীমতী রাধারানীর মতো প্রেম করেন তারাই একমাত্র চুল রাখেন দাড়ি রাখেন না যারা এই ভাবের অধিকারী নন অথচ চুল রেখেছেন দাড়ি রাখেননি যারা মোড়ে মোড়ে তাস খেলেন বিভিন্ন নেশা করেন তন্ত্রমন্ত্র মেনে চলেন বা সমাজের বিভিন্ন কুসংস্কারের সঙ্গে তারা যুক্ত তাদেরকে আমরা নিন্দামন্দ করেছিলাম সমাজের বুকে যে সমস্ত সাধুগুরু বৈষ্ণবরা রয়েছেন সৎ গুসাই যারা রয়েছেন তাদের চরণে আমরা বারবার দণ্ডবাদ করি তাদের চরণে বারবার আমরা বিনম্রভাবে প্রণাম করি সমাজের বুকে যে সৎগোসাইরা রয়েছে তারাই আজ মতুয়া ধর্ম অথবা বৈষ্ণব ধর্মর প্রচারক প্রসারক এবং দেশের বাইরে দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এই সমস্ত সৎগোসাইরাই বিভিন্নভাবে প্রচার করে থাকেন এই ধর্মমত তাই তাদের কাছে এই মতুয়া সাধারণ ভক্ত যারা আছে এই সৎগোসাইদের কাছে সকল সময় আমরা ঋণী থাকব কিন্তু এই সমস্ত সৎ গোসাইদের নকল করে যারা গোসাই সেজেছেন তাদেরকে কিন্তু পাল্টানো উচিত বলে আমরা মনে করি কারণ কি আপনাদের দেখে সমাজ কিন্তু শেখে মতুয়া আদর্শ কি তা কিন্তু মতুয়া গোঁসাইদের দেখে সাধারণ মানুষরা শিখবে আজ এই মতুয়া গোসাইরাই যদি বিপথে চলেন তারা যদি নেশা করেন তারা যদি তাস খেলেন তারা যদি জোয়া খেলেন বিভিন্ন তন্ত্র মন্ত্র দেবদেবী পূজা করে বিভিন্ন রকমভাবে সমাজের যে কুসংস্কারগুলো আছে তার সঙ্গে যুক্ত থাকেন তাহলে সমাজ কি শিখবে আপনাদের থেকে সমাজ আপনাদের থেকে অনেক কিছু আশা করে সমাজ আপনাদের থেকে দেখে শেখে এই মতুয়া সমাজ এই মতুয়া সমাজের গোসাইদের যা দেখে এরা তাই করে তাই আপনাদের কাছে আমরা আবার অনুরোধ করব আপনারা নিজেরা পরিবর্তন হন সমাজকে পরিবর্তন করুন আপনারাই পারেন সমাজকে পরিবর্তন করতে আপনারাই পারবেন গুরুচাঁদের আদর্শকে সঠিক পথে নিয়ে যেতে পরিশেষে একটা কথা বলে আমি শেষ করব। সেটা হলো চুল রাখুন অথবা দাড়ি রাখুন চুল দাড়ি যাই রাখুন না কেন তাতে আমাদের বিশেষ করে হরিভক্তি টিভির কিছুই যায় আসে না সেটা সম্পূর্ণ আপনাদের স্বতন্ত্র ব্যক্তিগত ব্যাপার গত ভিডিওতে কয়েকজন কমেন্ট করেছেন আমাকে জিজ্ঞাসা করেছেন যে মতুয়ারা কি চুলদারি রাখতে পারবে না আজকের থেকে তো সেখানে বুঝেছি তারা একটু ক্রোধবশত আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন কিন্তু আমি সেখানে কিন্তু বলিনি চুলদারি রাখা যাবে না চুলদারি অবশ্যই রাখতে পারেন এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তবে আমি যে বিষয়গুলো বললাম আমি অনুরোধ করব এই বিষয়টির উপর একটু চিন্তা করার তো এত সময় আমার সঙ্গে আছেন আমার সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই পরিশেষে সকল ভক্তের চরণে প্রণাম জানিয়ে আজকে এখানেই সমাপ্ত করছি জয় হরিবু